নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, প্রত্যেক বছরের ন্যায় এইবারও 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে। এই বিশেষ দিনটিতে আমরা প্রায় সকলেই নিজেদের বাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদির পুজো করে থাকি। কীভাবে এবছর আমরা নিজেরাই এই যন্ত্রাংশগুলির সংক্ষিপ্ত পুজো করব, সেই বিষয়েই আজকের এই আলোচনা। বন্ধুরা, পর্বের প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি যারা বাড়িতে পুরোহিত দ্বারা বিশ্বকর্মা পুজো করে থাকেন তাদের জন্য নয়। ভগবান বিশ্বকর্মার জন্মদিন বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই উৎসবটির তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মা দেবতাদের স্থপতি, স্থাপত্যের দেবতা, প্রথম প্রকৌশলী, দেবতাদের প্রকৌশলী এবং যন্ত্রের দেবতা নামে অভিহিত হয়ে থাকেন। সুতরাং যারা শিল্পী, কারিগর এবং ব্যবসায়ী তাদের জন্য এই উপাসনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে বিশ্বকর্মা দেবতার উপাসনা করলে কারবারের শ্রীবৃদ্ধি হয়। আরও বলা হয়ে থাকে, এই পুজো করলে যন্ত্রপাতি খারাপ হয় না এবং দিনরাত ব্যবসার চতুর্থাংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। বন্ধুরা, যারা আপনাদের বাড়িতে থাকা গাড়ি বা মোটরের যন্ত্রাংশ এদিন পুজো করতে চান, প্রথমেই এদিন সকালে উঠে আগে সেই সমস্ত যন্ত্রপাতি বা গাড়ি বা মোটর সাইকেলগুলি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিন এবং তারপরে নিজেরা স্নান করে শুদ্ধ বসন পরিহিত হয়ে আপনারা গাড়ির সামনে বা মোটর বা আপনারা যেই যন্ত্রাংশগুলির পুজো করতে চান তার সামনে গঙ্গা জল নিয়ে বা শুদ্ধ জল নিয়ে আসুন এবং সমস্ত যন্ত্রাংশের চারিদিকে এবং যন্ত্রাংশের মধ্যে সেই শুদ্ধ জল ছিটিয়ে দিন। এরপরে আপনারা কিছুটা লাল সিঁদুর সর্ষের তেল দ্বারা গুলে নিয়ে আপনারা ওই সিঁদুর দ্বারা স্বস্তিক চিহ্ন ওই যন্ত্রাংশগুলির ওপরে এঁকে দিন। যদি গাড়ি বা মোটর সাইকেল হয় তাহলে সামনের দিকে এই স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন এবং স্বস্তিক চিহ্ন আঁকার পরে অবশ্যই স্বস্তিক চিহ্নর নিচে 3টি বা 5টি সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন। এইভাবে স্বস্তিক চিহ্ন স্থাপন হয়ে যাওয়ার পরে যন্ত্রাংশগুলির ওপর ফুল দ্বারা সজ্জিত করে দিন এবং যদি গাড়ি বা মোটর সাইকেল হয়ে থাকে তাহলে মালা দ্বারা সেই গাড়ি বা মোটর সাইকেল সুসজ্জিত করে তুলুন। বন্ধুরা, এরপরে আপনারা ফুলের ওপর কিছুটা চন্দন ছিটিয়ে নেবেন এবং আতপ চাল সহ সেই ফুল নিয়ে আপনারা যে মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে সেই মন্ত্রটি পাঠ করে সেই যন্ত্রাংশের ওপরে অবশ্যই দেবেন। মন্ত্রটি হলো, দেবশিল্পী মহাভাগো দেবানাম কার্য সাধক বিশ্বকর্মা নমস্তিভ্যাম সর্বভীষ্ট প্রদায়কা। অর্থ হলো, দেবশিল্পী দয়াদি অষ্টগুণযুক্ত দেবতাদের কারু কার্য সাধক সর্বভীষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার। এরপরে ফুলটি আপনারা মোটর বা যন্ত্রাংশের ওপরে দিয়ে দিন। এরপরে আপনারা ধূপ দীপ দ্বারা আরতি করবেন গাড়ি, মোটর বা যন্ত্রাংশের সামনে এবং আরতির সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কর্পূর দ্বারা আপনারা আরতি ক্রিয়াটি অবশ্যই করেন। অর্থাৎ ধূপ, দীপ এবং কর্পূর, এই 3টি জিনিস দ্বারাই আপনাদের আরতি করতে হবে এবং যখন আপনারা কর্পূর দ্বারা আরতি করবেন সেই কর্পূরের মধ্যে 3টি লবঙ্গ ফেলে দেবেন। অর্থাৎ 3টি লবঙ্গ দিয়ে আপনারা কর্পূর দ্বারা গাড়ি, মোটর বা যন্ত্রাংশের সামনে এদিন অবশ্যই আরতি দেখান। বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ ক্রিয়াটি সুসম্পন্ন হওয়ার পরে আপনারা চাইলে একটি নারকেল ওই গাড়ি, মোটর বা যন্ত্রাংশের সামনে ফাটাতে পারেন এবং সেই ফাটানো নারকেলের জল কিছুটা পরিমাণ ওই গাড়ি, যন্ত্রাংশ বা মোটরের ওপরে আপনারা ছিটিয়ে দিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সমাপন করতে পারেন। এভাবে বিশ্বকর্মা পুজোর দিন সংক্ষিপ্ত আকারে আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে থাকা মোটর সাইকেল, গাড়ি বা বিভিন্ন যন্ত্রাংশের পুজো ক্রিয়াটি সুসম্পন্ন করে তুলতে পারবেন। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দ্বারা আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথার ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাতে এরূপ অনেক মন্ত্র ক্রিয়া দেওয়া থাকে, সেটিকে লাইক করুন এবং পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সহজ ভাষায় ধর্মকথার এরূপ আরও ভিডিও পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। সহজ
ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। সকলে ভালো থাকবেন, সকলের ওপর বিশ্বকর্মার আশীর্বাদ বর্ষিত হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।